উচ্চবিলাসিতার মধ্যে এসি রুমে ঘুমাইছি, এখন আমাকে একা একা থাকতে হয়, আর কত ভাই, আর কত, আমাকে একটু রেহাই দেন ভাই। বিশ্বাস করেন দর্শক, একটু মজা করলাম, আমার অন্তরে আঘাত এনেছে। বিশ্বাস করেন ওই ফড়াটা দেখে আমি একজন নারী, নারী হিসেবে সেই আঘাতটা আমি নিজেই পেয়েছি ভাই। একটু মজা করলাম, জাস্ট কষ্টটা আপনাদেরকে দেখাতে পারছি না। সাময়িক বহিষ্কার করেন, তারপরে তদন্ত শুরু হয়, এটা যে কোনো একটা সামাজিক বিধিমালা নিয়ম। কিন্তু আমি তার দূর দিনে পাশে দাঁড়াতে পারলাম না, আমি কিসের শিল্পী সমিতি, আমি কি? রাত্রে রানীরা ধরা পড়ছে কিন্তু দিনের রাজারা কোথায়? দিনের রাজাদের কারণেই রাত্রে রানী সৃষ্টি হয়েছে। দর্শক আপনারা জানেন গতকালকে অর্থাৎ 19 আগস্ট পরিমণিকে আরও একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম রিমান্ডে 4 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং দ্বিতীয় দফায় তিনাকে আরও 2 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। তৃতীয় দফায় 1 দিন রিমান্ড মঞ্জুর হয়েছে, অর্থাৎ 7 দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর হয়েছে। দর্শক, একজন নারীকে আর কত কি জানতে হয় প্রশাসনের, সেটা আমার বোধগম্য নয়। যাই হোক দর্শক, আপনারা জানেন পরিমণিকে শিল্প সমিতি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন, অর্থাৎ সাময়িকভাবে তিনাকে স্থগিত করে রেখেছেন। এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করেছেন। এই দর্শক আপনারা জানেন যে বুথ ক্লাবের ঘটনার পরে পরিমণি জাহেদ খানের কাছে গিয়েছিল। জাহেদ খান এটার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই বলে তিনি অভিযোগ করেছিলেন। জাহেদ খান যখন পরিমণি শিল্প সমিতি থেকে পরিমণিকে স্থগিত করা হয়েছে, অর্থাৎ সাময়িকভাবে তিনাকে স্থগিত করেছেন, তখন জাহেদ খান আরও বেশি সমালোচনার শিকার হয়, যার কারণে জাহেদ খান এই পরিমণি সম্পর্কে কি বলেছেন সেটা একটু শোনা যাক। আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলতে চাই, দেখেন একজন অভিনেতার কাজ অভিনয় করা, একজন শিল্পীর কাজ গান গাওয়া, কিন্তু আমরা দিন শেষে একটা সংগঠন চালাই। আমার সংগঠনটা একটা মন্ত্রণালয় রেজিস্টার করা, এই সংবিধানের কিছু নিয়মকানুন আছে। আপনি যদি খেয়াল করে দেখবেন বাংলাদেশের ব্যাচেলর অফ স্পোর্টস শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে টিচারদের মধ্যে যারা নেতৃত্বে থাকেন বা কোনো সংগঠনের কোনো টিচারদের যদি কোনো ধরনের কোনো টিচারকে নিয়ে কথা ওঠে, তাহলে কিন্তু তারা সাময়িক বহিষ্কার করেন, তারপরে তদন্ত শুরু হয়। এটা যে কোনো একটা সামাজিক বিধিমালা নিয়ম, এটা করতে হয়, নাহলে আপনার সংবিধান তো টিকবে না। আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে, আপনার কোনো সদস্য যদি আপনার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, মামলা বিচার তো পরে ক্ষুণ্ণ করে, তাহলে তার সাময়িক সদস্য স্থগিত থাকবে। এটার জন্য তো জরুরি মিটিং আছে। যে কোনো একটা ঘটনা, আজকে আপনি যে চ্যানেলে কাজ করেন, আপনি যদি একটা অঘটন বাইরে ঘটান, আপনাকে নিয়ে সেই চ্যানেল করতে পারে জরুরি মিটিং করবে। মিটিং করে সেই কমিটিতে 21 জন, আমরা 21 জনের মধ্যে ভোট নেওয়া হয়েছে, 21 জনই এই মতামতে সিদ্ধ হয়েছে যে তাকে কিন্তু তার কাজে বাধা দেয়নি, সে কাজ করতে পারবে না তা বলিনি, সে আইনি সহায়তা দিলে আমরা থাকবো না সেটাও বলিনি। আমরা বলেছি সংবিধানকে সমুন্নত রাখার জন্য তার সদস্যপদটি সাময়িক স্থগিত, সে যদি কোর্টে আমাদেরকে আইন। দর্শক, এই পরিমণি সম্পর্কে অভিনয় জগতের অভিনেতা একজন মিজান নামে, তিনি কি বলেছেন সেটা একটু শোনা যাক। নোংরা পথে যারা নিয়েছে তারাই এর জন্য দায়ী, পরিমণি দায়ী না। পরিমণি মদ তার দেহ ব্যবসা, সেটা অন্য কিছু না, পৃথিবীতে এরকম বহুত হয়ে থাকে, এটা সাধারণ বিষয়, সাধারণ ব্যাপার। আমরা মনে করি পরিমণিকে মানুষ, এই যে আপনি দেখেন স্পেস ক্লাবে ঝড় উঠেছে জনগণ, পরিমণি সে দাঁড়িয়েছে, আমরা না দাঁড়িয়ে কি আসে যায়? পরিমণি তো পরিমণি, পরিমণি শামসুন্নাহার স্মৃতি, গ্রামের একটি সাধারণ মেয়ে ছিল, সে পাঁচ রক্ত নামাজ পড়ত, সে মেধাবী একটা মেয়ে ছিল, এই সিনেমার আশায় সিনেমাতে এসে সে আজকে তার এত বদনাম, এত কিছু, এটা কারণ কার, কিসের জন্য হয়? আমাদের সমাজের কিছু নোংরা মানুষ আছে, ভালো মানুষকে কিছুক্ষণের মধ্যে খারাপ বানিয়ে ফেলে, সেই মানুষগুলোকে আপনি দেন বিচার করে, আর এই ধরনের পরিমণি তৈরি হবে না, এই ধরনের পরিমণি ভুল পথে যাবে না। আমরা তীব্র ঘৃণা এবং এই মানুষগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাই তার পাশে দাঁড়ানো উচিত। পরিমণি আজ হোক কাল হোক সে জেলখানাতে বেরিয়ে আসবে, তাকে কোনো মামলায় আটকে রাখতে পারবে না, কেননা এদেশে খুন করলে মানুষের বিচার হয় না, তারা জেল থেকে বেরিয়ে আসে। আর ফোনি ব্যাপার তো বিশাল না, এটা ছোট্ট ব্যাপার, মদ খাইছে, মদ রাখছে,
সে মানুষের সাথে ভালোবাসা করছে। ভালোবাসা কোনো অপরাধ না, ভালোবাসা করা যায়। ভালোবাসার অপরাধের কিসের বিচার? একজন একজনকে ভালোবাসতে পারে, পরিমণি দুশ্চরিত্র হতে পারে, যারা তাকে দুশ্চরিত্র বানিয়েছে তাদেরকে দেখে তারা। দর্শক, এই পরিমণিকে নিয়ে সমাজের মান্য গণ্য ব্যক্তি থেকে শুরু করে শর্মনার পি সহকারে অনেকেই মুখ খুলতে শুরু করেছে। আমাদের শর্মনায় হুজুর কি বলেছেন পরিমণি সম্পর্কে সেটা একটু শোনা যাক। রাত্রে রানীরা ধরা পড়ছে, কিন্তু দিনের রাজারা কোথায়? দিনের রাজাদের কারণেই রাত্রে রানী সৃষ্টি হয়েছে, এটা তো বিশাল পরিচি, এটা চক্রান্ত। দেখেন, একবার যদি করাপশনের মধ্যে কেউ ঢুকে যায় বের হতে পারে না কেন? কারণ তাদের কাছে এমন কিছু সিন থাকে, এমন কিছু দুর্বলতা থাকে, সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক তো দ্রুবাই মুরগির আন্তর্জাতিক চক্রান্ত, খাস করে র আমাদের আমলাদের মধ্যে, এই দেশের যারা রাজনীতিবিদ তাঁদের মধ্যে এমন কিছু সেনাফ সিনারি তারা নিয়ে নিয়েছে এই সমস্ত নর্তকীদের মাধ্যমে, যে সমস্ত সিনারিগুলি তাদের কাছে মজুদ আছে। যখনই কিছু করতে যায় ভারতের বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কেউ কিছু করতে যায়, তখনই বলে যে দেখো কথা বলবা তো তোমার সব কিছু ফাঁস করে দেবো। আমি মনে করি এটা আন্তর্জাতিক চক্রান্ত, খাস করে রয়ের একটা কৌশল। দর্শক, আপনারা অবশ্যই শুনেছেন যে শর্মনা হুজুর নিজেই বলেছেন যে পরিমণিকে পরিমণি হিসেবে গড়ে তুলেছেন কে। দর্শক, এখানে অনেক রহস্য আছে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, পরিমণির মুক্তির দাবিতে ফেস ক্লাবের শিল্পীরা কিভাবে পরিমণির মুক্তি চেয়েছেন সেটা একটু শোনা যাক। কিন্তু আওয়ামী লীগের সময় আমি দেখেছি শিল্পীরা সবচাইতে বেশি অনিরাপদ থাকে, এবং এবং রাস্তায় একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে মডেল, অভিনেত্রী আর অ্যালকোহল। এছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নেই। এটা একটা ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র। আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমরা মনে করছি, আমরা মনে করছি না শুধু, এটাই ঘটেছে যে ক্ষমতাসীনদের আক্রোশের শিকার হয়েছে পরিমণি। ক্ষমতাশীলদের আক্রোশের শিকার হয়েছেন পরিমণি। পরিমণির সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হয়েছে। পরিমণিকে যে প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেদিন মানে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লাইভ টাইমে দেখছিলাম, তখন আমার আমার নিজের কথা আমার মনে হচ্ছিল, নিরাপদ সড়ক আন্দোলন যখন চলে তখন আমাকেও ঠিক একইভাবে বাসা থেকে তুলে নিয়ে গেছিল, এবং সারাদিনের হয়রানির পরে সন্ধ্যায় রাত্রেবেলা রাত 9টার সময় সকাল 10টায় আমাকে তুলে নিয়ে রাত 9টায় ওয়ারেন্ট ছাড়া বাসা থেকে তুলে নিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মনে হচ্ছিল একজন ক্রিমিনালকে, বড় একজন ক্রিমিনালকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, তারা দাবি করছে যে পরিমণিকে ফাঁসানো হয়েছে। চাই কারণ আমরা শুধু আমরা না, যে কোনো মানে যাদের মধ্যে একটু কমন সেন্স আছে তারাই বুঝতে পারতেছে যে পরিমণি একটা ক্ষমতাসীন চক্রের আক্রোশের শিকার, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে এখানে তার উপর মানে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা আমাদের সমাজে একটা মানে মেসেজ দেওয়া হচ্ছে যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না, মুখ খোলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। যদি কেউ প্রতিবাদ করে তাকে এইভাবেই হয়রানি করা হবে, তার মুখ এইভাবেই বন্ধ করে দেওয়া হবে। তো সেইটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা, এবং আমরা জাস্টিস চাই। পরিমণির সাথে জেতা হয়েছে এটা একেবারে অন্যায় হয়েছে, তারা এটাই দাবি করেছে। দর্শক, পরিমণির সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই অবগত হয়েছেন, তারপরেও এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই ব্যক্তিগত মতামত কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, নেক্সট টাইম আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।